জায়গাতে এসছে কেন ধান মারাই দেওয়া হচ্ছে। ধান কাটার পরে হ্যাঁ কি সুন্দর ধান এখানে ইয়ে করা হচ্ছে। কি ভালো আছো, কি করছো, কি করছো তুমি? ধান মারাই করছো না তো বন্ধু? দেখুন কি সুন্দর, আগে গরু দিয়ে করা হতো, এখন ওরা ইয়ে ট্রাক্টর দিয়ে করা হচ্ছে। এখন ট্রাক্টর না, এখন এটাকে নাম কি, পিয়াগো, ও পিয়াজিও গাড়ি দিয়ে ওরা দেখি সুন্দর ধান মারাই হচ্ছে। নিচে ধান আছে, আপনারা যারা দেখেননি দেখেন। আমি হঠাৎ যাচ্ছিলাম রাস্তা দিয়ে, দেখছি কি সুন্দর ধান মারাই হচ্ছে। বাহ, ধান কাটা হয়ে গেছে, এখন অলরেডি ধান মারাই হচ্ছে। এই দেখুন এখানে অনেক ধান মারাই করে ধান রাখা হয়েছে এখানে। এই দেখুন অনেক ধান আছে, ধান না, হ্যাঁ এই দেখুন। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর বুদ্ধি, খুব সুন্দর। আর গরু মহিষের দরকার নেই। বাহ, এখানে ওর থাকার ব্যবস্থা করা হয়েছে। রাতে এখানে ডিউটি দেবো নাকি, তোমরা থাকো? বাহ বাবা, কী সুন্দর। দেখেন আগে গরু মহিষ এগুলো দিয়ে করা আছে, গরু মহিষ দরকার নেই, এখন ওরা রেস্ট হয়ে গেছে না, গরু মহিষ সব রেস্ট। কী সুন্দর, দেখেন যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটা করছি। হ্যাঁ, এর নিচে ধান আছে। আমরা পিয়াজ কর্নার থেকে এসছি, তো কতবার মানে কত সময় এটা করতে হয়, মানে কতবার করতে হয়? আধা ঘন্টা মোটামুটি, মানে 30 মিনিটে হয়ে যায় অলরেডি সব। দেখুন ধান এখানে অলরেডি ইয়ে হয়ে গেছে না, এই দেখেন যারা দেখেন দেখাচ্ছি, বুঝলেন, অলরেডি সব ধান ইয়ে হয়ে গেছে। তারপর ধান তুলে তারপর রোদে শুকাবে। ধান মারাইয়ের কাজ চলছে, আগে গরু মহিষ হ্যাঁ এগুলো দিয়ে করা হতো ধান মারাই কাজ, এখন এখানে করা হচ্ছে গাড়ি দিয়ে, কখনো ট্র্যাক্টর দিয়ে হয়। আজকে দেখছি এখানে একটা বিক্রম দিয়ে করা হচ্ছে, পুরো মাঠ শুকনো আছে, ধান মারাই কাজ চলছে এখানে। ভালো লাগছে, দেখি পরে আমি আরও কোনো জায়গাতে গিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমার ভিডিওটা রাখছি, ধন্যবাদ।